নিটোর বিপিডির জন্য আসন সংখ্যা কত? আসন সংখ্যা হলো 40টি বর্তমানে, আর এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 2টি আর উপজাতিদের জন্য 1টি আসন সংরক্ষিত। এখানে মাথায় রাখতে হবে যে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য শুধুমাত্র 2টি আসন বরাদ্দ, এখানে নাতি নাতনি হলে সেইটি কার্যকর হবে না। ভবিষ্যতে এই আসন সংখ্যা হয়তো বাড়তে পারে, যদি এই আসন সংখ্যা বাড়ে তাহলে আমরা ভিডিওর ডেসক্রিপশনে সেটি চেঞ্জ করে দিব। প্রতি বছর আনুমানিক কতজন পরীক্ষা দিয়ে থাকে? যেহেতু সাবজেক্টটা নতুন, ওইরকমভাবে কেউ জানে না, তো দেখা গেছে বিগত বছরগুলোতে 2019-2025 এরকম, মানে 2024-2025 এরকম ঈদে এক একবার এক এক রকম হয়ে থাকে। সেকেন্ড টাইম আছে কিনা? সেকেন্ড টাইম আছে, এবং সেকেন্ড টাইমে কোনো মার্কও কাটা হয় না। নেগেটিভ মার্কিং আছে কিনা? নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার 0.25 মার্কস কাটা যাবে। কারা পরীক্ষা দিতে পারবে? এসএসসি পরীক্ষায় যাদের বিজ্ঞান বিভাগ রয়েছে এবং যাদের টোটাল 0.8, তারা এখানে পরীক্ষা দিতে পারবে, এবং আলাদাভাবে 3.50 করে থাকতে হবে। আর উপজাতিদের ক্ষেত্রে একটু শিথিল, সেক্ষেত্রে 7 পয়েন্ট এবং আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে। দেখা গেছে কেউ কেউ বলে, কোশ্চেন করে থাকে যে এসএসসিতে বিজ্ঞান, এসএসসিতে আমার আর্টস আছে বা কমার্স, আমি কি পরীক্ষা দিতে পারবো কি না? না, সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবেন না। বা যারা আবার কেউ কেউ আস্ক করে, যারা কোনো বিষয়ে ডিপ্লোমা করেছে বা ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা করেছে, তারা কি এখানে পরীক্ষা দিতে পারবে কি না? তারাও এখানে পরীক্ষা দিতে পারবে না। বিজ্ঞান বিভাগের আলিম দাখিল থেকেও এখানে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে কোনো বাছাই হয় কিনা? তাদের মধ্যে কোনো বাছাই হয় না, তারা সকলেই পরীক্ষা দিতে হয়। যদি আর কি অ্যাকুরেটভাবে সবাই করে, দেখা গেছে এর আগে অনেকে দেখা গেছে পলিটেকনিক বিভাগ থেকে পরীক্ষা অ্যাপ্লাই করেছিল, তাদের ক্ষেত্রে ই হয়েছে। তারপর দেখা গেছে কেউ কেউ ইম্প্রুভমেন্টের একটা বিষয় আছে, 2 বছরের ই থাকলে, আমি সেটাও আলোচনা করব পরবর্তী স্লাইডগুলোতে। যদি আপনার দেখা গেছে একদম অ্যাকুরেট ভালো মতো ই হয়, আপনার যেই ভর্তির যোগ্যতা আছে সেটার অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। ইম্প্রুভমেন্ট থাকলে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কি না, আমি এখানে কয়েকটা বছরের, যেমন এই বছরেরটা আলোচনা করলাম, এই বছরে যেটা আছে 2022-21 আপনারা পড়ে নেবেন পজ করে, তারপর পরবর্তী বছরে কীরকমই হবে এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এই যে 2022-23 সেশনে, 2023-24, 2025-26, তারপর এই যে এভাবে দেওয়া আছে আর কি। হ্যাঁ।